हेलो फ्रेंड्स, वेलकम टू सिंपल एंड सिजलिंग रेसिपीज। আজকের পর্বে আমি আপনাদেরকে নিরামিষ দই বেগুন তৈরি করে দেখাবো। ঝটপট তৈরি হয়ে যায়, ভীষণই টেস্টি লাগে খেতে, আর আপনারা ভাত, রুটি, পরোটা বা ভুনা খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। শীতকালের বেগুন খুবই সুন্দর হয় খেতে, তাই পেঁয়াজ রসুন ছাড়াও ভীষণই ভালো লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই করে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 350 গ্রাম ওজনের একটা বেগুন নিয়েছি আর এরকম গোল করে কেটে নিয়েছি। বেগুনটাকে কাটার আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর বেগুনগুলো আপনি নিজের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন। এখন বেগুনে আমি খুব অল্প করে একটু লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে মাখিয়ে নেব। পাঁচ ছ মিনিট পর এবারে একটা প্যানে খানিকটা সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে বেগুনের টুকরোগুলোকে প্রথমে ভেজে নেব। বেগুনগুলো দুদিকেই ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। আমি কিন্তু বেগুনগুলোকে পুরো সেদ্ধ করার মতো ভাজিনি, নরম হয়ে গেছে কিন্তু আরেকটু হবে এরকম পর্যায়ে অবধি ভেজে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করার আগে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই। হাফ টিস্পুন এতে দিয়ে দিচ্ছি টাটা সম্পন্নের হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিলাম টাটা সম্পন্নের ধনে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন মতো লবণ, 1 টিস্পুন দিলাম চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে দই দিয়ে যাতে খুব বেশি টক না হয়ে যায় তাই রান্নার টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি দিতে পারেন। সব কিছু এখন ভালো করে একসাথে ফেটিয়ে নিচ্ছি। একটুখানি আমি এতে জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে সব মিশে যায়। দইয়ের মিশ্রণটাকে এখন সরিয়ে রাখছি। এবার আমরা চলে যাব মূল রান্নায়। সেই একই প্যানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 1টা শুকনো লঙ্কা আর খুব অল্প একটু দিলাম হিং। 1 ইঞ্চি সাইজের একটা আদা গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। প্রায় এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে 30 সেকেন্ডের জন্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি 5-6টা কাজু বাদাম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে একটু পাতলা করে এটাকে বেটে নিয়েছি। বাদাম বাটা দেওয়াটা অপশনাল, তবে এতে কিন্তু টেস্টটা আরেকটু ভালো আসবে আর গ্রেভিটার কনসিস্টেন্সিটাও একটু গাঢ় করবে। 1-1.5 মিনিটের জন্য কষিয়ে নিয়ে এবারে দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। গ্যাসটা কিন্তু এখানে একদম আস্তে রাখবেন, আর দইটা দিয়েই সাথে সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। দইয়ের মিশ্রণটা ফুটতে আরম্ভ করলে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব 4-5 মিনিটের জন্য। তেলটা আলাদা হয়ে গেলে এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এগুলো শুধুই ফ্লেভারের জন্য, তাই কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি ফাটাইনি। ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে এখন 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে দই বেগুন গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা বা খিচুড়ির সাথে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাই।